বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের কবল থেকে দেশবাসীকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। রোববার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সমস্যা নিয়ে আয়োজিত সেমিনারে বিএনপি মহাসচিব আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্যুতে পঞ্চাশ সম্পাদকের বিবৃতিকে ভুয়া দাবি করে তিনি বলেন, বিবৃতিতে যাদের নাম উল্লেখ রয়েছে তারা কেউই তাতে সই করেনি। তিনি আরও জানান, এই সরকারের ওপর জনগণের কোনো সমর্থন নেই বলে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুতে কথা বলার মনোবল নেই। বিএনপি ক্ষমতায় এলে রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে বিএনপির ৪০ লাখ নেতা কর্মীকে মিথ্যে মামলা মোকাবেলা করতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সফল হলেও বর্তমান সরকার তাতে ব্যর্থ। Involuntary repatriation without recognition of their Myanmar citizenship. The United Nations Human Rights Council claimed that the Bangladesh authorities are using deceptive and coercive measures to compel Rohingya refugees to return to Myanmar against their will.